নমস্কার। আমি এখন আছি আমাদের সেই ছোটবেলার স্কুল, যে স্কুলে থেকে আমরা পড়াশুনো করেছি, বড় হয়েছি এবং পরবর্তীকালে গিয়ে বিভিন্ন দিকে আমরা নিজেদের যাই হোক কিছু একটা জায়গায় তুলে ধরতে পেরেছি। সেই স্কুল অর্থাৎ আমাদের সেই আদরের, অতি প্রিয় এবং একটা সেই ছোটবেলার যে রোম্যান্টিসিজম, নস্টালজিয়া যাই বলুন না কেন, থাকে নিজের স্কুলের প্রতি, সেই স্কুলের প্রতি আমাদের সেই ভালোবাসা আমার মনে হয় আমাদের প্রত্যেকের সারা জীবন অবধি থেকে যাবে। সেই আমাদের শিয়ারসোল রাজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1856। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন শিয়ারসোল রাজ HE স্কুল, এস্টাবলিশ ডেট রয়েছে আপনার, ইয়ার রয়েছে রাদার 1856। এইটা আমাদের একটি পুরনো বিল্ডিংয়ের মধ্যে পড়ে এই জায়গাটা। এই যে এখানে দেখতেই পাচ্ছেন এই যে একটা প্ল্যাটফর্ম যেটা রয়েছে, সিমেন্টেড প্ল্যাটফর্ম, দেখতেই পাচ্ছেন বিকেটের দাগ রয়েছে। এখানে আমরা ছোটোবেলাতে খেলতাম স্কুলের সময়টাতে এবং বিকেলবেলাগুলোতেও এই পুরো জায়গাটাতে আমরা খেলতাম। একটু ওপরে ওঠা যাক, এই সিঁড়ি, এখানে আমরা দাঁড়াতাম ব্যাট করতে, এই জায়গাটাতে আমরা ব্যাট করতে দাঁড়াতাম এবং ওখান থেকে যেখান থেকে দূরে ওই জায়গাটা থেকে বল করা হতো। এবং এই যে দেওয়ালগুলোতে আপনার এই ছাদে যদি বল উঠে যেত ডাইরেক্ট, বা ওইখানে ডাইরেক্ট যদি উঠে যেত, যদি না পড়তো তাহলে আউট বলে ঘোষণা করা হতো। যাই হোক, এই হচ্ছে মাঠ, এই মাঠেও আমরা খেলতাম, মাঠেও আমরা খেলতাম। তবে বর্ষাকালের সময় যখন একটু বৃষ্টি বৃষ্টি পড়তো তখন আমরা এই জায়গাটাই প্রেফার করতাম, কারণ মাঠটা ভিজে যেত সেই সময়। এই যে নীল সাদা যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, বা এই দিকের যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংগুলো আগে ছিল না, এগুলো পরবর্তীকালে তৈরি হয়েছে। ইনফ্যাক্ট এই বিল্ডিংটাও পরবর্তীকালে তৈরি হয়েছে, এই বিল্ডিংটাও পরবর্তীকালে তৈরি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, যে জায়গাটা রয়েছে এখন, যে জায়গাটার দিকে আমি হচ্ছি, এইটা স্কুল, এইটা হচ্ছে পুরনো একটা বিল্ডিং, পুরনো রয়েছে। এখানে আমরা ক্লাস করতাম, এইখানে আমরা ক্লাস করতাম, এইখানে ইনফ্যাক্ট আমি ছোটোবেলাতে যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমরা এইখানে ক্লাস করতাম প্রাইমারি স্কুলে। এখন এখানে গার্লস হাই স্কুল করা হয়েছে, ওই 5 to 8 হিন্দি মিডিয়াম। এটা আমাদের এখানে স্যাররা অমলেশ্বর রয়েছেন, আমাদের অতি প্রিয়। একটা ছোট্ট ভিডিও করছি, হ্যাঁ, আমাদের যারা বিদেশে রয়েছেন তাদের জন্য স্পেসিফিক্যালি, তারা তো আপনাদেরকে দেখতে পাচ্ছেন না, মাঝে মধ্যে আমাকে রিকোয়েস্ট করে, বলে কি হয় হচ্ছে, সবাই কেমন আছে, দেখতে দেখাতে। বাসব আছে, ওর ভাই রাঘব আছে, আরও আছে অরিত্র, সবাই রয়েছে। কাঞ্জি আছে, তো কাঞ্জি আছে। এটা আমাদের একসময় একটা কল ঘর, এখানে কল ছিল, এই জায়গাটাতে কল ছিল। এবং তারপরে আমরা চলে আসছি এখানে, প্রতীক স্যার রয়েছেন, ফেসবুকে পোস্ট করবো। এটা কি ব্যাপার? এটা হচ্ছে আমাকে রিকোয়েস্ট করা হয় আপনাদেরকে দেখাতে মাঝে মধ্যে। হ্যাঁ, ওটা বলছি, এখন আপনারা আসেন বলে চুপ করে গেলাম। এইটা আমাদের পুরনো অফিস, এইটা শিয়ারসোল লেখা রয়েছে, পুরনো অফিস আমাদের। এই হচ্ছে আমাদের এক পুরনো বিল্ডিং, এটাতেও আমরা ক্লাস করেছি, যদি এখন এখানে মেয়েদের ক্লাস হচ্ছে, দেখতেই পাচ্ছি এখানে মেয়েদের স্কুল সাইকেল রাখা রয়েছে। সিঁড়িতে একটু ওঠাই যাক,
অফিস যাচ্ছি আমরা এখন উপরে। এই আমাদের সেই স্কুলের করিডোর, মহিলারা রয়েছেন বলে আমি ক্লাসের দিকে মুখ করাচ্ছি না, এর উপরেও আবার রয়েছে। এই হচ্ছে ছাদ, ফরচুনেটলি আনফরচুনেটলি গেটটা খোলা আছে। এই হচ্ছে মোটামুটি স্কুল ছাদের উপর থেকে। এই হচ্ছে আমাদের স্কুল, ওইখানে দেখা যাচ্ছে নজরুল ইসলামের মূর্তি। আবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি নজরুল ইসলাম মূর্তির কাছে। তাড়াতাড়ি, সময় বেশি নেই আর। এইখানে আমরা একসময়, এই যে গাছগুলো দেখছেন, আমরা স্কুলের 100 বছরের পূর্তি উপলক্ষে গাছগুলো সব আমরা বৃক্ষরোপণ উৎসব হয়েছিল সেখানে, আমরা তখন মনে হয় খুব সম্ভবত ক্লাস 10-এ পড়তাম, তো ওই গাছগুলো আমরা পুঁতেছিলাম এখানে। সেই গাছগুলি আজকে বিশাল বিশাল হয়ে গেছে, বিশাল আকার ধারণ করেছে। এবং এই সেই কাজী নজরুল ইসলামের মূর্তি, উনি আমাদের এখানে পড়াশোনা করেছিলেন। একটু বাগানে হালকা যদি ঢোকা যায়, মন্দ হয় না, ঢোকাই যাক। আজ যদি বাগানে কোনোদিন ঢুকিনি, প্রথমবার মনে হচ্ছে ঢুকছি। সুন্দর ফুল, এইদিকে আমাদের কিছু স্যারদের কোয়ার্টার্স আছে। এবং এই যে গেটটি দেখছেন, এই গেটটাও স্কুলে 150 বছরের যে পূর্তি হয়েছিল, 150 বছরের পূর্তি উপলক্ষে গেটটা তৈরি করা হয়েছিল। এই জায়গাটা একটা ফাঁকা ছিল, এই জায়গাটা আমরা সোজা চলে যেতে পারতাম স্যারদের কোয়ার্টারে, যে জায়গাটা এখন বন্ধ রয়েছে, ওয়াল দিয়ে দেওয়া হয়েছে, দেওয়াল দিয়ে দেওয়া হয়েছে। ওইখান থেকে খুব সম্ভবত ওই যে গেটটা আছে দেখতে পাচ্ছেন, এই কলঘরটা নতুন হয়েছে, কলঘরটাকে ছিল না। এবং এই যে গেট, এই গেটটা নতুন হয়েছে, এই জায়গাতে এখন আমাদের স্যাররা থাকেন। যদিও আমাদের পুরনো স্যারদের মধ্যে খুব কমই আছেন, তবুও যে কজন আছেন তারা আমাদের কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত সম্মানীয়, একজন সম্মানীয় একটা জায়গায় রয়েছেন আমাদের কাছে এবং চিরজীবন থাকবেন। ভালো লাগলো ভিডিওটা তৈরি করতে পেরে, এবং আশা করছি আপনাদেরও ভালো লাগবে যারা এই ভিডিওটা দেখছেন। বিশেষ করে আমাদের যে বন্ধুবান্ধব রয়েছে, আমার যারা বন্ধুবান্ধব রয়েছে যারা বিদেশে কাজের সূত্রে রয়েছেন, তাদের কাছে আশা করছি এই যে ভিডিওটা খুবই একটি মূল্যবান বলে তারা হয়তো আশা করছি মনে করবেন, কারণ এই যেটা ধরেই তারা তাদের হয়তো সেই স্মৃতির কুঠুরিতে তারা পৌঁছে যেতে পারবেন, যেখানে আবদ্ধ রয়েছে তাদের ছোটবেলার সেই সমস্ত মণিমুক্ত, যেখানে আমরা প্রায়শই সময়ের সরণি বেয়ে, সময়ের সিঁড়ি বেয়ে, সময়ের ধাপ বেয়ে পৌঁছে যেতে চাই এবং যার স্মৃতিচারণা করতে চাই। নমস্কার, ধন্যবাদ।